গাইবান্ধার খোলাহাটিতে জমি জমা নিয়ে বিরোধের জের ধরে পিতা পুত্রের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গাইবান্ধা থেকে জেলা প্রতিনিধি ফারহান শেখ জানান, মিন্টু চন্দ্র মোদকের সাথে প্রতিবেশী প্রদীপ কুমার, শুকল চন্দ্র, মৃদুল চন্দ্র সহ তাদের পরিবারের লোকজনের জমি জমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মিন্টু চন্দ্র ও তার পিতা বাসা থেকে দারিয়াপুর বাজারে যাওয়ার পথে তাদের উপর মারাত্মক অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এ সময় তাদের কাছে থাকা 90,000 টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ সময় স্থানীয়রা পিতা ও পুত্রকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় মিন্টু চন্দ্রের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ বিষয়ে গাইবান্ধা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমি এক জায়গায় সামনে এক বাড়ি আছে, ওখানে আমি অনুষ্ঠান হচ্ছে, ভোগের অনুষ্ঠান, ভোগের প্রসাদ পাচ্ছেন, আমি বাইক দিয়ে বার হলো, আর আমি ধরা দোকানের সামনে অ্যাটাক দিছে। আমি বললাম তোরা মেয়ে ভাই, তুই আমার কি জন্য মারবে চাইছিস? তুই বহুত বাড়ি গেছিস না, জমি মারাইছিস, তোকে আজকে ফাইনাল করবো, জমি নষ্ট করে দেবো। আমি কিছুই বুঝতে পারলাম না, এগুলো কত পাউসি যাচ্ছি, বাবা এসছে, বাবা বাবাকে সামনে থেকে আগে গেছে, আমি বাবাকে আটকাল দেয়া আমাকে বাড়ি বাড়ি পড়ি, আমি বাড়ি বাড়ি তোর মাথা ফাটিয়ে গেছে, পড়ে গেছি, খালি করবো তো বাবার দোকান ঘুরিয়ে বাবা পড়িয়ে আছে, খালি এতটুকু ওরা এই অ্যাটেন্ড নিয়ে আসে, আমি জানি না দেখি তারা আমাকে মারছে। কুদীপ, টুকুল, ঘুটু, লেখকর, বউ, ছজন, এদের আমি প্রশাসনের কাছে সূত্র বিচার দাবি করতেছি।